সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাইকে এই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে ঢুকে দেখি গ্যাসটা শেষ। সোনুর জন্য টিফিন বানাতে হবে, স্কুল আছে ওর, তো সেই কারণে এখন গ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে। এই যে একটা ভরানো গ্যাস এখানে রেখেছিলাম বারান্দায়, এখন সেইটাকেই টেনে হিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে যাব। যেটা শেষ হয়ে গেছে ওটা তো একদম হালকা হয়ে গেছে, ওটাকে নিয়ে এসে এখানে রেখে দিলাম, আর এটাকে এইভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি। তো আমার না অনেকবার দেখেছি নিজের চোখের সামনে কীভাবে লাগাতে হবে, আর সোনু পাপা অনেকবার দেখিয়েও দিয়েছে, শিখিয়ে দিয়েছে, কিন্তু তবুও একা একা করতে যেন সাহস পাই না আমি। তো কখনো তো আমাকে লাগাতে হয়নি, সবসময় ওই লাগিয়ে দিত, করিয়ে দিত, যে কেউ করে দিত বা যে ভরিয়ে নিয়ে আসতো তাকেই বলতাম দাদা একটু সেট করে দাও। তো আর কবে বড় হবো বলো তো, বয়স তো হচ্ছে, এবার তো একটু বড় হতে হবে, তাই না বলো? তো সেই সাহসটা আর পাই না। এই কিছুদিন আগে, মোটামুটি দেড় মাস মতো আগে যখন লাগিয়েছিলাম, তখন পাশে ঘরে যে দিদি ছিল তাকে ডেকে নিয়ে এসে দুজনে মিলে সাহস করে লাগিয়েছিলাম। ওই দিদিও ভয় পাচ্ছিল, আমিও, তবুও দুজন থাকলে একটু সাহস হয়, তো সেই সাহসে লাগিয়েছিলাম। তো এইবার ভাবছি না, আমাকে এটা শিখতেই হবে, এটা মানে আর কতদিন মানুষের উপর নির্ভর করে চলবো, সবসময় তো আর সোনু পাপা থাকবে না, যে ও যখন থাকবে তখনই গ্যাস শেষ হবে এরকম তো নয়, যখন তখন শেষ হতে পারে, আর আমাকে তখন করতেই হবে এই কাজটা। তো তখন হয়তো আশেপাশে কেউ থাকলো না, তো সেই জন্য এটা আমাকে শিখতেই হবে ভেবে আজকে চ্যালেঞ্জটা নিয়েছি। ইউটিউবে একটু ভালো করে সার্চ করে দেখলাম যে কীভাবে কী করতে হবে, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, সমস্ত কিছু দেখে এই যে চেষ্টা করছি এটাকে সেট করার জন্য। তো যাই হোক, ওটা তো টান দিয়ে খুলে নিলাম চাবিটাকে, প্রথমে খুলে দেওয়ার পর ওটা লাগিয়ে দিলাম, যেভাবে তুলে খুলেছিলাম ওভাবেই প্রেস করে, তুলে প্রেস করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবারে তারপরেও মানে ভিডিওতে দেখছিলাম যে নড়াচড়া না করে টাইট হয়ে থাকে, তাহলে আর কি সেফটি, তো সেইটাই আর কি করছিলাম, দেখে দেখছিলাম আর কি যে টাইট আছে কিনা, দেখলাম টাইট আছে। তো তারপরেও মনটা যেন মানছিল না যে একটু কাউকে দিয়ে রিচেক করে নিই। তো পাশের ঘরে দিদিকে এই যে ডেকে নিয়ে আসলাম যে দিদি একটু দেখে দাও তো ঠিকঠাক লাগিয়েছি কিনা, তো দিদি বললো যে না ঠিকই আছে। তো তখন একটু স্বস্তি পেলাম, যাই হোক তাহলে পারলাম, এবার থেকে নেক্সট টাইম থেকে আর কোনো অসুবিধা হবে না, ঠিক এইভাবেই করে নেব। আর যখন এটা খুলতে হয় চাবিটা, তখন নিচের দিকে অফ করে রেখে খুলতে হয়, নাহলে কিন্তু ওটা খুলবে না। তো যাই হোক, এবারে শিখে গেলাম, তবুও ভয় ভয় লাগে জন্য দিদিকে একটু দেখিয়ে নিলাম। তো এবারে সবজি কাটবো, এই যে গাজর আলু এগুলো কেটে আজকে করবো একটুখানি পাস্তা। সবসময় তো ভাত রুটি পরোটা খিচুড়ি এগুলোই দেই, পাস্তাটা দেওয়া হয় না, যেহেতু ময়দার তৈরি যদি কিছু স্কুল থেকে বলে, সেই কারণে পাস্তাটা আমি দেই না। কিন্তু দেখছিলাম একদিন একটা বাচ্চা গাড়িতে বসে বসে খাচ্ছিলো যাওয়ার সময়, মানে স্কুল থেকে বাড়ি যাচ্ছে ওই সময়, তো ভাবলাম যে চলো হয়তো সবজি টবজি দিয়ে দিলে কিছু বলবে না এক আধ দিন, মানে সবসময় তো দেওয়া ঠিক হবে না, নিজেরই মানে জানা আছে যে ময়দাটা খাওয়ানো বেশি ভালো না বাচ্চাদেরকে। তো যেহেতু একটুখানি আছে, অনেকদিন পর নিয়ে এসেছিলাম, অর্ধেকটা খেয়েছিল, আর এই যে অর্ধেকটারও একটু কম ছিল, তো ভাবলাম যে যেহেতু অল্প একটু পাস্তা আছে, তো এই সবজি টবজি বেশি করে দিয়ে এটাকে বাড়িয়ে নিয়ে আজকের টিফিন এটা হয়ে যাবে, তাতেও সবজিটাও খাওয়া হবে। এখানে আলু মটর গাজর এগুলো দিয়েছি, সাথে পেঁয়াজ তো আছেই, লঙ্কা আছে একটা দুটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস এখন অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব, আর এখানটায় সামান্য পরিমাণে দিয়ে দেবো পাস্তা মশলা, ব্যাস খুবই সিম্পলভাবে এটাকে ভেজে নেব। আর ফল তো দিয়েছি আর একটা টিফিনে, সকালবেলা ফলের টিফিন করবে, দুপুরবেলা পাস্তা খাবে, আর তারপর বাড়ি এসে তো ভাত খাবেই। সন্ধেবেলার দিকে একটু দুধ মুড়ি বা কিছু একটু স্ন্যাক্স দিয়ে দেই, রাত্রে পরে আবার একটুখানি ভাত খাইয়ে ঘুম বাড়িয়ে দেই। তো এই হলো ওর খাবারের রুটিন। তো চলো ফটাফট এখন টিফিনটা প্যাক করি। ডাল ভাত পাঁপড় ভাজা চাল কুমড়ো আলু দিয়ে ঘণ্ট, গরমে যেটা আমার দরকার সবসময় প্রতিদিন খাচ্ছি ম্যাঙ্গো পিকেল, চলো খেয়ে নিই। আর একজন নিজে টিভি দেখতে দেখতে খাচ্ছে, খাওয়া দাওয়া সেরে এইমাত্র বাসনপত্র ধুয়ে একটু মুছে
আচ্ছা, সব কিছু গুছিয়ে রেখে স্কুলের টিফিন বক্সগুলো ধুয়ে দিলাম, ওগুলো সব উপর করে রেখে বাসনপত্র গুছিয়ে রেখে আসলাম। এখন হচ্ছে যে জুতোগুলো পালিশ করবো। শোনবাবু ঘুমিয়ে পড়েছে, বিছানাপত্র ঠিক করে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে পড়াশোনা করে। আজকাল যা গরম পড়েছে বন্ধুরা, মানে প্রাণটা হাঁপিয়ে যাচ্ছে। সকাল থেকে শুরু করে সারাটা দিন গরম, রাত্রেও গরম যাচ্ছে না, মানে কি বলবো। শেষ রাতের দিকে গিয়ে একটুখানি স্বস্তি, তখন একটু মনে হয় পাতলা একটা কাঁথা নিয়েই, আর তারপর আবার সকালবেলা থেকে গরম শুরু। তো এই যে জুতোটা তো পালিশ করে সব কিছু রেডি করে তারপরে শুয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তারপরও কিন্তু বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরমটা সহ্য করার মতো, কিন্তু বাইরে আরও দিল্লি জয়পুর এগুলোতে তো প্রচণ্ড পরিমাণে গরম। মানে দিল্লিতে তো ছিলাম তাই আমি জানি, মানে মানে কি বলবো, আধমরা হওয়ার মতো অবস্থা হয়ে যায় গরমে। তো সেই জন্য ওই দিক দিয়ে এখানে ঠিক আছে, এখানে তো এসি কুলার এইসব না হলেও চলে যায়, ফ্যান দিয়েও হয়ে যায়, কিন্তু ওখানে কুলার ছাড়া থাকাই যায় না, এরকম অবস্থা। ঘর থেকে বের হলে মনে হয় যে গা পুড়ে যাচ্ছে, আমার জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা। তবু এখানে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার তবু মানে সহ্য করার মতো। তো যাই হোক, এখানটায় এই যে সব কিছু গুছিয়ে রাখছি, দুবালতি মতো কাপড় ধুয়ে রেখেছি, ওগুলো আছে চিপে চিপে রেখেছি, কালকে সকালবেলা মেলে দেবো, কারণ এতগুলো কাপড় চোপড় এই ব্যালকনিতে ধরবে না, তাই এখন মেলে দিয়ে কোনো লাভ নেই, কালকে সকালে দেবো। চলো এখন শুবো, অনেকটাই রাত হয়ে গেল, 12টা বাজতে চলেছে, 1-2 মিনিটের মধ্যে 12টা বাজবে। ওই দেখো শোনো, বাবার সঙ্গে এখনো কথা হয়নি, যখন ফোন করেছিল সন্ধ্যার দিকে আমি তখন কাজে ব্যস্ত ছিলাম, আর ওই সময় মার সঙ্গে কথা বলছিল আমার ছেলে রিদুনের সঙ্গে। তো সেই জন্য আমি জানি না যে ওর বাবা কল করেছিল, আর ও বুঝতে পারেনি যে ওর বাবা কল করেছে। তো সেই জন্য আর কি অনেকক্ষণ পর আমি কল ব্যাক করলাম, যখন ও ডিউটিতে ছিল, তো ডিউটিতে কথা বলা যাবে না, ও আসামস করে জানিয়ে দিল। দিয়ে এই যে অপেক্ষা করছি, জানি না কত রাত ডিউটি শেষ হবে, আর তারপর কথা বলবো বলে ঘুমাবো। অবশ্য আমার যে মানে জেগেই থাকি এই এত রাত করতে, আমার জাগতেই হয়, টিফিন টিফিন ধুলাম, বাসনগুলো সব খেয়ে দিয়ে ধুলাম, হাঁড়ি কড়াই সব ধুয়ে রেখে দিলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সব কিছু গুছিয়ে যথেষ্ট পালিশ করে জামা কাপড় ব্যাগ ট্যাগ সব গুছিয়ে তারপরে শুরু যেহেতু, তো ওই কাপড় ধুলাম, দুবালতি ব্যাগ ধুলাম স্কুলের, যে জন্য অনেকটাই রাত হয়ে গেল, 12টা বাজতে চলেছে। তো সেই কারণে আমার তো লেট হয়ই, তো অপেক্ষা করছো ওর জন্য, ও বলছে তুমি ঘুমিয়ে পড়ো, আমার কত রাত হয় এখন। আমি বলছি কোনো ব্যাপার না, আমি আছি, তুমি এসে আমাকে একটুখানি কল করো, এটাই আর কি। তো সেই জন্য অপেক্ষা করছি, আর মার সাথে আসলে পরে কথা হলো, আমারও কল করলাম পরে আবার, আমি জানি না ওর সঙ্গে কী কথা বলেছে, তাই আমিও বললাম পরে আবার। তো মার আবারও একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে মার দাঁতের সমস্যা, অনেক ধরেই মা দাঁতে ব্যথা দাঁতে ব্যথা করছিলো, এখানে যখন এসেছিলো তখন ছিল না, কিছুদিন আগে এসেছিলো, যে কিছুদিন বলতে বেশ 1-1.5 মাস কি 2 মাস মতো ওটা হলো, তখনই কিন্তু মা বলেছিলো যে দাঁত ব্যথা দাঁত ব্যথা, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছিলো, এসে করছিলো, কিন্তু কিছুতেই সারছিলো না, সারছে মানে কমছে আরও হচ্ছে এরকম। তো সেটা কিছুতেই রেহাই পাচ্ছিলো না সেটার থেকে, তো সেই কারণে ডক্টরের কাছে আবার যায় মা, আর ওয়াশ করে দেয়, ওয়াশ করার পর নাকি মাড়িগুলো শিশি শিশি করছিলো, কারণ পরিষ্কার করে দিয়েছে, একদম সাফ করে দিয়েছে দাঁতের মাড়িগুলো, দাঁতের চারপাশটা আর কি, তাহলে একটু শিশি তো করবে যেহেতু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য আর কি তার মধ্যে যে দাঁতটা তুলবে ওই তুলেছে আর কি, বর্তমানে একটা তুলে ফেলেছে, সেই দাঁতের কিছুটা অংশ কেটে দিয়ে ছোটো করে দিয়েছিলো বলে, তারপর ভালো করে ওটাকে সাফ করেছে। তো যাই হোক, লাস্টে কিন্তু দাঁতটাকে তুলতেই হলো, তো দাঁতটা তুলেছে, আর ছোটোখাটো একটু অপারেশনও হয়েছে, আটা হয়েছে আর কি দাঁতটার মাড়িটাতে, আর তারপরে একটা সেলাইও পড়েছে। তো মা একদিন তো কথা বলতে বারণ করেছিল, হ্যাঁ সেদিনকেই আমি কল করেছিলাম, তো মামু করছে, আমি বলি কী ব্যাপার, তারপরে ভাগ্নিকে দিল, তারপরে আমি শুনতে পেলাম যে কথা বলা যায় না। দেখো ধীরে ধীরে
মানে শরীর আমাদের সাথ দেওয়া বাদ দিতে থাকে, আর কত রকম সমস্যা হতে থাকে। একটা দিন কিন্তু এইরকম সময়ে এরকম পর্যায়ে আমাদের সবাই এগিয়ে আসতে হবে, তাই না? তাই সত্যি মানে ভাবলে খারাপ লাগে আর কি, যে আজকে যেরকম আছি, যে দাঁতগুলো আমাদের এরকম শক্ত সমর আছে, এরকম যে সারা জীবন থাকবে তা নয়। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, দুবেলা ব্রাশ করা সকালবেলা তো করি, কিন্তু রাত্রিবেলা মাঝে মধ্যেই ভুলে যাই, করি না। খাওয়ার পর কুলকুচি কুলকুচি তো এখন আমি করি, আগে করতাম না, অতটা খেয়ালই মানে ছিলাম না, এখন ধীরে ধীরে হচ্ছি। কারণ এই যে সবার সমস্যা দেখছি, এইবারে যেটি মতো সমস্যা দাঁতের এখন ঠিক হয়েছে বলে, যদিও থ্যাঙ্কফুলি। আর মার তো হচ্ছে সমস্যা, এগুলো দেখে দেখে একটু সতর্ক হচ্ছে আরও বেশি করে। কারণ দেখো, এই যে দাঁতের যে ব্যথা কম নয়, কিন্তু অনেক সহ্য করতে হয়। অনেকদিন ধরেই মা ভুগছিল, ফাইনালি দাঁতটা তোলা হলো। যাই হোক, মা যেন স্পিডি রিকভারি করে, সবাই তোমরা প্রে করো। একদিন কথা বলতে পারিনি, আর হচ্ছে ব্যথায়, প্রচণ্ড ব্যথায় মা জর্জরিত ছিল, এখন মোটামুটি ভালো আছে, কথা বলতে পারছে নর্মালি। তো যাই হোক, এই সমস্যা হয়েছিল। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে। তাতে আশীর্বাদ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে টং করে বাজিয়ে দাও, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বাই বন্ধুরা, শুভরাত্রি।